আসসালামু আলাইকুম এবর্যান আজকের আর যেন আমি আপনাদেরকে খুব সহজে আটা দিয়ে নুনতা বিস্কিটের রেসিপিটি তৈরি করে দেখাবো আজকের এই আটার বিস্কিটটি আমি তেলে ভেজে তৈরি করব। এনি টাইম আপনার ঘরে যদি গেস্ট চলে আসে আপনি গেস্টকে বসিয়ে রেখে এই নোনতা বিস্কিটটা দশ মিনিটে তৈরি করে আপনি চায়ের সাথে পরিবেশন করতে পারবেন আর এই বিস্কিটটি আপনি তৈরি করে রেখে এক মাসে সংগ্রহ করতে পারবেন এই আটটা বোমে ভরে রেখে আশা করব আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে আমি এখানে দুই কাপ আটা নিয়েছি আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এক চা চামচ দিয়েছি লবণ এক চা চামচ কালো জিরা এক টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ দিয়েছি আমি চিনি আর গুঁড়া দুধটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর আমি মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল যেহেতু এটা নোনতা বিস্কিট সেই জন্য আমি দুই কাপ আটার সাথে দুই টেবিল চামচ চিনি দিয়েছি তো আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপর হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে মিক্সড করে নিতে হবে আর এখন আমি এখানে নিয়েছি একটা ডিম আর এই ডিমটা আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে তারপর দিয়ে দিচ্ছি এই ডিমটাও অপশনাল আপনারা যদি মানে ডিমটা স্কিপ করতে চান করতে পারেন চাইলে দিতেও পারেন আর এখন এখানে আমি নিয়েছি কোয়াটার কাপ পানি তো আমার যতটুকু পরিমাণের পানি লাগবে আমি ততটুকুই দেব তো পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন কারণ ডোটা এমন টাইপের হবে খুব বেশি নরম না খুব বেশি শক্ত না ডোটা কিন্তু এখন আমার রেডি তো এটাকে রাখার কোনোই দরকার নেই আমি এখনই এই বিস্কিটের শেপে বিস্কিটগুলো বানিয়ে নেব তার আগে আমি একটা রুটি বেলে নেব তো সামান্য একটু আটা উপরে ছিটিয়ে নিচ্ছি একটা বেলনের সাহায্যে রুটিটাকে এভাবে করে বেলে নিতে হবে আর সব সাইড যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই রকম মোটা হবে খুব বেশি মোটা হবে না মিডিয়াম সাইজের তারপর একটা নাইফ দিয়ে আমি এভাবে করে একটু দাগ করে নিয়েছি এখন নাইফের সাহায্যে কিন্তু আমি এই বিস্কিটটাকে বিস্কিটের শেপে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই কাজটা কাটা ছামিচ দিয়েও করতে পারেন তো এখন আমি স্কোয়ার শেপে এক পিস এক পিস করে কেটে নিচ্ছি এই তো এখানে কাটা হয়েছে তো এভাবে করে আমি সবগুলোকেই মানে তৈরি করে নেব এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব আর চুলাই আমি মানে একটা প্যানে তেল বসিয়েছি তেলটা অলরেডি গরম হয়েছে আর খুব বেশি একদম গরম তেলের মধ্যে দিতে হবে আমার কোনো কথা না যখন তেলটা হালকা গরম হবে তখনই দিতে পারেন আর তেলের মধ্যে দেওয়ার পর চুলার হিটটা হাই হিটেই থাকবে তো যখন দেখা যাবে একটু শক্ত হয়েছে তখন চুলার হিটটা মিডিয়াম হিটে করে দেবেন তারপর যখন আবারও আরও লাল হবে তখন আপনি চুলারিটা আরও কমে দিয়ে মানে লো হিটে রেখে এপি উপিট উল্টে পাল্টিয়ে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এই বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে যেন ভিতর থেকে সুন্দরভাবে বিস্কিটটা ভাজা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর সবগুলো বিস্কিটই একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে লং টাইম আপনার এই বিস্কিটগুলো মানে খাস্তা টাইপের থাকবে এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই নোনতা বিস্কিট আটার এই নোনতা বিস্কিটের রেসিপিটি কিন্তু দারুণ হয়েছে চায়ের সাথে খেতে অসম্ভব মজা তো আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ